হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। আজকে আমি আবারও চলে এসেছি কলকাতা গড়িয়াহাটের আরেন দত্তাস গ্র্যান্ডসন জুয়েলার্সের শোরুমে। পাশাপাশি তোমাদের জানিয়ে রাখি, যারা কিন্তু ভিডিওটা প্রথমবার দেখছো তারা কিন্তু এটাকে অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর যারা কিন্তু এখনও অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে নোটিফিকেশান বেল আইকনটা দেখতে পাচ্ছ ওখানে দেখো একটা অল বলে অপশান রয়েছে, সেখানে কিন্তু তোমরা ক্লিক করে দিও। আর ভিডিওতে দেখানো কোনো জুয়েলারি যদি তোমাদের পছন্দ হয় তাহলে কিন্তু সেটার অবশ্যই স্ক্রিনশট নিয়ে কিন্তু ভিডিও স্ক্রিনের ওপরেই দেখো শপের নাম, অ্যাড্রেস, গোল্ড রেট, মানে যেদিন আর কি ভিডিওটা শ্যুট করেছি সেদিনের গোল্ড রেটটা, আর জুয়েলারি বুকিং নাম্বারটা সেখানে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করে নিও। আর কন্ট্যাক্ট করার সময় কিন্তু ডলস ডায়েরি চ্যানেলের মাধ্যমে তোমরা যে ভিডিওটা দেখে পছন্দ করেছো জুয়েলারিগুলো সেটা কিন্তু ওনাদের অবশ্যই মেনশান করো। তো চলো আর বেশি দেরি না করে তোমাদেরকে আজ কালেকশনগুলো দেখাতে থাকি। সো আজকে দেখো আমি কিন্তু বেশ কিছু কিন্তু ইয়াররিংসের কালেকশন রেখেছি। তো প্রথমে তোমরা যেরকম দেখতে পাচ্ছ কিছু আর কি ঝুমকোর কিন্তু কালেকশন রেখেছি, খুবই কিন্তু সুন্দর রয়েছে কালেকশনগুলো। তো প্রথমে যেটা দেখতে পাচ্ছ একটু ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি, দেখো বেশ কিন্তু ইউনিক ধরনের কিন্তু রয়েছে, মানে ট্র্যাডিশনাল যেরকম ঝুমকো তোমরা দেখে থাকো সেরকম কিন্তু আজ রাখিনি, একটু ডিফারেন্ট ধরনের রেখেছি। এটা একটু দেখে নাও, প্রথমটা ভীষণ কিন্তু সুন্দর রয়েছে ফ্লাওয়ার মোটিভের ওপরে দেখো, আর তলায় যে বাস্কেটটা আশা করি দেখতে পাচ্ছ কতটা কিন্তু ডিফারেন্ট আর ইউনিক কিন্তু রয়েছে। এরকম কিন্তু ঝুমকোগুলোর কিন্তু মোটামুটি ওয়েটটা পড়ে যাচ্ছে 6.5 থেকে 7 গ্রামের মধ্যে, আর প্রাইসটা পড়ে যাচ্ছে 39,500 থেকে 42,500 টাকা, 39,500 to 42,500 মধ্যে কিন্তু এই ইয়াররিংসগুলো পেয়ে যাবে। খুবই কিন্তু সুন্দর ছিল প্রথম কালেকশনটা। সেকেন্ড দেখো আবারও একটা রেখেছি, দেখো ফ্লাওয়ার মোটিভের ওপরে কিন্তু একটু ওভাল শেপের দেখো বাস্কেটটা পাচ্ছ, আর তলায় দেখো এরকম তিনটে এরকম ঝুড়ি মতন রয়েছে। একটু বাস্কেটের ডিজাইনটা তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও, খুব কিন্তু ইউনিক রয়েছে এগুলো। আর প্রত্যেকটা কালেকশন তোমাদের যা যা দেখাছি বা দেখাবো সেগুলো কিন্তু প্রত্যেকটাই 22K 916 উইথ কিন্তু HYG মার্ক রয়েছে। এটারও কিন্তু মোটামুটি ওয়েট সেই 6.5 থেকে 7 গ্রামের মধ্যে, আর প্রাইসটা পড়ে যাচ্ছে 39,500 থেকে 42,500 টাকার মধ্যে। আর তোমাদেরকে যা প্রাইসটা বলছি সেটা কিন্তু শুধুমাত্র কিন্তু গোল্ড ভ্যালুটারই বলছি, গয়নাটা কেনার সময় কিন্তু তোমাদের GST মেকিং চার্জেসটা কিন্তু আলাদা করে অ্যাড করে দিতে হবে। এরপরে পরবর্তী যেটা দেখাচ্ছি দেখো এটাও কিন্তু ভীষণ ইউনিক রয়েছে, এটার ওয়েটটা যেরকম রয়েছে দেখো 8 গ্রাম 170 মিলিতে, প্রাইসটা পড়ে যাচ্ছে 49,600 টাকা, 49,600 রুপিস পড়ে যাচ্ছে। একটু বাস্কেটের ডিজাইনটা দেখে নাও, বেশ কিন্তু তিনটে লেয়ারে গেছে, আর ওপরটাও দেখো খুব সুন্দর একটা জালি ওয়াকের মতো করা আছে, বেশ কিন্তু ওয়েটই রয়েছে। যারা আর কি ইনভেস্টমেন্ট হিসেবে কিনে রাখতে চাও তারা কিন্তু এরকম দেখতে পারো, কারণ তো জানো গোল্ডের দাম কিন্তু দিন দিন বাড়ছে, সুতরাং এটাই কিন্তু খুব একটা ভাইটাল টাইম সোনা কিনে রাখার। খুবই কিন্তু সুন্দর রয়েছে কালেকশনটা, একটু দেখে নাও, ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। আর যা যা গয়না দেখাচ্ছি তার মধ্যে থেকে কোনো গয়না যদি পছন্দ হয় অবশ্যই কিন্তু সেটা স্ক্রিনশট নিয়ে কিন্তু জুয়েলারি বুকিং নাম্বারটাই যোগাযোগ করে নিও, আর গয়না কেনার সময় কিন্তু অবশ্যই চ্যানেলের নামটা মেনশন করো। এরপরে পরবর্তী যেটা দেখাচ্ছি দেখো এটাও কিন্তু ফ্লাওয়ারের ওপরে রয়েছে, আশা করি বাস্কেটটা দেখো খুব যেরকম ল্যান্টার্নগুলো হয় ল্যান্টার্নের মতো কিন্তু বাস্কেটের জালি ওয়াক একটা পেয়ে যাচ্ছ, খুব সুন্দর ইউনিকের ওপরে পাচ্ছ, এটাও ফ্লাওয়ার মোটিভে রয়েছে। এটারও কিন্তু ওয়েটটা মোটামুটি 6.5 থেকে 7 গ্রামের মধ্যে এসে যাবে, আর প্রাইসটা তো জানোই 39,500 থেকে 42,500 টাকার মধ্যে এটাও পড়ে যাবে। খুব সুন্দর রয়েছে কিন্তু কালেকশনগুলো, কারণ এখন জানো বিয়ের সিজন চলছে, যারা ব্রাইডাল কালেকশন হিসেবে কিনতে চাও এরকম ইয়াররিংস তারা কিন্তু দেখতে পারো। এরপরে চলে যাচ্ছে কিছু ইয়ার বালির ওপরে, একটু দেখে নে, এগুলোকে কিন্তু কানবালি বা পাঞ্জাবি রিং বলে থাকে, খুব সুন্দর রয়েছে এগুলো। প্রথমে যেটা দেখাচ্ছি দেখো এটা কিন্তু মাঝারি সাইজের পাচ্ছ, খুব সুন্দর দেখো একটা নকশা কিন্তু কাজ পেয়ে যাচ্ছ, ওয়েটটা রয়েছে এটার 2 গ্রাম 320 মিলি, দামটা পড়ে যাচ্ছে 14,100 টাকা, 14,100 রুপিস কিন্তু এটা আজকের গোল্ড রেট অনুযায়ী পড়ে যাচ্ছে। আর এগুলোতে কিন্তু প্রত্যেকটাতেই কিন্তু তোমরা HYG মার্কটা পেয়ে যাবে। এরপরে পরবর্তী একটা দেখাচ্ছি দেখো এটা একটু বড় সাইজের কিন্তু পাচ্ছ, এটা ওয়েটটা দেখো এটা রয়েছে 4 গ্রাম 460 মিলিতে, দাম পড়ে যাচ্ছে 27,100 টাকা, 27,100 রুপিস, এটা একটু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। দেখো রিংটার মধ্যে দেখো একটা স্পাইরাল কিন্তু ওয়ার্ক করা আছে, তলায় দেখো ফ্লাওয়ার মোটিভের একটা ছোট্ট মতো ঝুমকো গেছে, আর ছোটো ছোটো কিন্তু তিনটে বলের এরকম ডিজাইন পাচ্ছ, আর রিংটাতেও দেখো ছিলে কাটা কিন্তু কাজটার জন্য কিন্তু খুব সুন্দর একটা কিন্তু শাইন দিচ্ছে জিনিসটা।
প্রত্যেকটা কালেকশনই কিন্তু ভীষণই বাজেট ফ্রেন্ডলি। এরপরে পরবর্তী আরেকটা হালকা ওয়েটের মধ্যে রিং দেখেছি, দেখো রিংটায় দেখো, এটাতেও কিন্তু ডিজাইন তোমরা পেয়ে যাচ্ছ। ওয়েটটা রয়েছে 3 গ্রাম 960 মিলিতে, এই যে দেখে নাও এটা। এটাতেও কিন্তু ছিলে কাটা ছোট কিন্তু ফ্লাওয়ার মোটিভের মধ্যে কিন্তু ছোট ছোট বলের কাজ পেয়ে যাচ্ছ। প্রাইসটা পড়ে যাচ্ছে 24,100 টাকা, 24,100 রুপিস এটা আজকের কিন্তু গোল্ড ভ্যালু অনুযায়ী পড়ে যাচ্ছে। এরপরে পরবর্তী যেটা দেখাচ্ছি দেখো, এটাও কিন্তু ভীষণ সুন্দর লাইট ওয়েটের মধ্যে, ওয়েটটা রয়েছে মাত্র 3 গ্রাম 780 মিলি, এই যে দেখে নাও। এটাতেও কিন্তু ছোট ছোট কিন্তু ফ্লাওয়ার ওয়ার্কের মতো কিন্তু কাজ পাচ্ছ। প্রাইস পড়ে যাচ্ছে 23,000 টাকা, 23,000 এটা আজকের কিন্তু গোল্ড রেট অনুযায়ী পড়ে যাচ্ছে। এরপরে লাস্ট যেটা দেখাচ্ছি দেখো, ওয়েটটা আগে বলে দিচ্ছি, 3 গ্রাম 700 মিলিতে রয়েছে, এই যে দেখে নাও। এটাও কিন্তু ডিজাইনিং এর ওপরে রিংটা রয়েছে। প্রাইস পড়ে যাচ্ছে 22,500 টাকা, 22,500 রুপিস এটা আজকের গোল্ড রেট অনুযায়ী পড়ে যাচ্ছে। সুতরাং বুঝতেই পারছো আজ তোমাদের যা যা ইয়াররিংস এর কালেকশন দেখালাম প্রত্যেকটাই কিন্তু সুন্দর আর ভীষণ কিন্তু ইউনিক ধরনের, বিশেষ করে যে কানে ঝুমকোগুলো দেখালাম, কারণ সচরাচর ওরকম ঝুমকো কিন্তু দেখতে পাওয়া যায় না, এতটাই কিন্তু লাইট ওয়েটের মধ্যে কিন্তু ছিল। সো আবারও বলে রাখছি, এর মধ্যে থেকে কোনো আইটেম বা জুয়েলারি যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই কিন্তু সেটা স্ক্রিনশট নিয়ে কিন্তু জুয়েলারি বুকিং নাম্বারটাই কিন্তু যোগাযোগ করে নিও। আর যোগাযোগের করার সময় কিন্তু ডলস ডায়েরি চ্যানেলের নামটা কিন্তু ওনাদের অবশ্যই মেনশন করো, তাহলে কিন্তু মেকিং চার্জেসের ওপরে তোমরা কিন্তু একটা সুন্দর অফার পেয়ে যাবে। আর এরই সাথে কিন্তু ভিডিওটা বা ব্লগটাও আমি এখানে এন্ড করে দিচ্ছি। এটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন, যারা কিন্তু এখন অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো খুব তাড়াতাড়ি ফিরে আসছি পরবর্তী কালেকশন।